শরীরে কাঁটাওয়ালা এই এক অদ্ভুত দর্শন প্রাণী বলা যায়। স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশের অনেক গ্রামেই এরা টিকে ছিল। এখন আর আছে বলে মনে হয় না। দেশের শালবনগুলোর কোনো কোনোটিতে টিকে আছে বলে জানা যায়। গারো পাহাড় শ্রেণী সহ বৃহত্তর সিলেট চট্টগ্রামের টিলা পাহাড়ি বন তথা প্রাকৃতিক বনে টিকে আছে কিছু। গর্তচেপে ও নিশাচর এই প্রাণীটিকে দেখার আগে অনেকেই ওদের শরীরে ঝরে পড়া কাঁটা দেখে থাকেন। প্রাণীটিকে দেখার আগে অবশ্য সন্ধ্যার পরে ওদের কাঁটার ঝুমঝুম বাজনা শোনা যেত গ্রামাঞ্চলে। সন্ধ্যার বেশ কিছু পরে ওরা বাগান থেকে বেরিয়ে উঠান বাড়ি পাড়ি দিয়ে মাঠের দিকে যেত। কুকুরেরা হাঁকটাক করে ধাওয়া দিলে ওরা শরীরের কাঁটা ফুলিয়ে দুলিয়ে দৌড় দিত। সচরাচর নিরীহ প্রাণী, তবে প্রয়োজনে দুঃসাহসী ও কুশলী। আক্রান্ত হলে এরা শরীরে ধারালো কাঁটা ফুলিয়ে একেবারে বল্লমের মতো খাড়া করে শত্রুর দিকে পেছন ফিরে তেড়ে যায়। শত্রু এমনকি বাঘ, চিতাবাঘ, মেছোবাঘ, পাতিশিয়ালেরাও এই আক্রমণে হটে যায়। কেননা এ কাঁটার ডগা খাঁজ কাটা, শরীরে ঢুকলে খোলা বড়ই দুঃসাধ্য, বড়ই যন্ত্রণাদায়ক, এমনকি পচন ধরে।